অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 সিংহ রাশি কেমন যাবে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অর্থাৎ 2020 যেমন গেল গেল মোটের উপর দিয়ে, 2021 প্রত্যেকের যেন শুভ কাটে এই কামনা আমি করি ঈশ্বরের কাছে। তো শুরু করা যাক 2021 সিংহ রাশির জাতক বা জাতিকাদের কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথমে আমি আসি, দেখুন এটি হচ্ছে বার্ষিক রাশিফলের ভিডিও। আমি এখানে চার চারটি প্ল্যানেটকে অর্থাৎ স্যাটার্ন, শনি, জুপিটার, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটি প্ল্যানেটকে মূলত ধরে আপনাদের সামনে এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি। দেখুন এছাড়াও আমি সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল কিন্তু আপনার সামনে তুলে ধরি, যেখানে মাসিক রাশিফলে রবি, মঙ্গল, বুধ এই গ্রহগুলোকে, শুক্র এই গ্রহগুলোকে কিন্তু সেখানে ধরে আনা হয়। কারণ সেখানে এই গ্রহগুলো এক মাস দেড় মাসের মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করে। তো বার্ষিক রাশিফলের জন্য এই চারটি প্ল্যানেটকে আমি ধরে এনেছি, অর্থাৎ তুলে এনেছি যে এই চারটি প্ল্যানেটের উপর কিন্তু এই বার্ষিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। দেখুন প্রথমে আসি সিংহ রাশির শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো থাকছে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, শরীরের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিন্তু ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়া, হাড়ের চোট লাগা বা কিছু কিছু ক্ষেত্রে রক্তপাত, এই জায়গাটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ ছোটোখাটো হাড়ে লাগার জায়গাটা কিন্তু থাকছে, চোট আঘাতের জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আপনারা সাবধানে থাকবেন 2021-এ। এবং আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। অর্থাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্য, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে। এবছর সিংহ রাশি যদি আপনি হন, আপনি আপনার পিতার থেকে সহযোগিতা প্রচণ্ড পরিমাণে কিন্তু পাবেন। অর্থাৎ পিতার সাপোর্ট যেটা বলে কি না, পিতার সাপোর্টটা কিন্তু আপনি পাবেন, বা পৈতৃক সূত্রে কিছু অর্থ পাওয়া সেটাও কিন্তু নির্দেশ করছে। দেখুন সিংহ রাশির আর্থিক স্থিতির জায়গাটা দেখা যাক, 2021-এ আপনাদের আর্থিক স্থিতি কেমন। আমি এর আগে বলেছি বৃহস্পতি যেভাবে অবস্থান করছে, কিন্তু যে ভাবের উপর দৃষ্টি দেয়, বৃহস্পতির স্থিতির থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় ভাবে এই বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ মানি ফ্লো আপনাদের কিন্তু থাকছে এবছর। অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু আপনাদের হবে না, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখাচ্ছে, ইনকাম আপনাদের ভালো হবে এবছর। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, এবার আসি সন্তান সুখের জায়গায়। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, সন্তান সুখের জায়গাটা আপনাদের কিন্তু এবছর প্রশমিত করছে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তানের ব্যাপারে এগিয়ে চলুন, এবছর গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে। আপনারা অবশ্যই সন্তানের জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন। কিন্তু সন্তানের এডুকেশন নিয়ে আপনার টেনশনের জায়গাটা থাকছে, সন্তানের এডুকেশনে সন্তান কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাবে। যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে,
বা ক্লাস 7-8 পড়ছে সেই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই জায়গাটা অবশ্যই কনসাস থাকুন সন্তানের এডুকেশনের দিকটা। যারা উচ্চ শিক্ষাতে আছে অর্থাৎ যারা পিএইচডি করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নির্দেশ করছে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আপনি যদি হায়ার লেভেলে পড়াশোনা করেন, হায়ার এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও এই বছরটা কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনাদেরকে দিবে। যারা এমবিএ বা বিসিএ করছে তাদের ক্ষেত্রেও খুবই ভালো। দেখুন, এইবার আসি আপনাদের ম্যারেজের জায়গাটা, বিবাহ। এবছর সিংহ রাশির গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন এপ্রিল মাসের পর থেকে। বিয়ের ব্যাপারটাতে কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে বিয়ের ব্যাপারে কিন্তু আপনাদের যথেষ্ট লাভের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ বিয়ে কেন্দ্রিক সমস্যা বিবাহের জায়গাটা যথেষ্ট প্রশমিত করছে 2021-এ। সিংহ রাশি যদি আপনার হন, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হন বা আপনার সন্তান যদি সিংহ রাশি হয়, সেক্ষেত্রে বিয়ের ব্যাপারটাতে আপনারা যোগাযোগ করুন। নিশ্চিত রূপে বিয়ের কানেকশান খুব জোরালো দেখা যাচ্ছে, গাঢ় বিবাহের যোগ সৃষ্টি করছে 2021-এ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনি উচিত মনে করেন আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ফোন করবেন না, ফোন ধরা হয় না সবসময়। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পাবেন। কিন্তু বারবার বলছি একটাই রিকোয়েস্ট, রাশি লগ্নের জন্য প্রচুর আসছে, এখানে বিভিন্ন রকম কমেন্টস চলে আসছে। দেখুন, এখানে কমেন্টস করলে হবে না রাশি লগ্নের ব্যাপারে, আপনারা কোনো জানতে চাইতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাশি লগ্ন জানার জন্য সেটা নিয়ে আমি অবশ্যই বারবার বলছি, আপনারা যদি কিছু জানতে চান হোয়াটসঅ্যাপে জানান, আমি সেই নিয়ে বারবার বলছি, অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদের নিজস্ব চ্যানেল, সেই নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, এবার আপনাদের ম্যারেজের ব্যাপারটা বললাম। সিংহ রাশি 2021-এ ম্যারেজ জায়গাটা খুব ভালো। এবার আসি প্রেমের জায়গায়। তার আগে আপনাদেরকে বলি, প্রেমের ব্যাপারে কিন্তু আমি প্রত্যেক মাসে কিন্তু ভিডিও দিয়ে থাকি প্রেমের বিষয়টা, সেখানে আপনারা পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আমি তিনটি প্ল্যানেটকে দেখুন, এক হচ্ছে শুক্র, মঙ্গল এবং চন্দ্র, এই তিনটি প্ল্যানেটকে আমি কিন্তু ধরে আপনাদের সামনে প্রেডিকশন করি। এবং আপনাদের পঞ্চম ভাব, পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা পঞ্চম পতি পীড়িত নেই তো, বা পঞ্চম গ্রহ ভাবে কোনো পাপগ্রহ বসে নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তা ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তবে কিন্তু সফলতা আপনারা নিশ্চিত রূপে পাবেন। তো এই 2021-এ এই প্রেমের জায়গাটাতে আপনাদের ওভারঅল যদি বলা যায়, ওভারঅল যদি বলেন, মোটামুটি কিন্তু শুভ, মোটামুটি শুভ। কারণ হচ্ছে আপনাদের যারা নতুন প্রেমে পড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সচেতনভাবে থাকুন, কারণ আপনাদের রিলেশন ক্রাইসিসের জায়গাটা কিন্তু তৈরি করছে নতুন প্রেমে যারা পড়বে। অর্থাৎ চট জলদি কোনো কথা বলে ফেলা, যার জন্য প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মানসিক ডিস্টেন্স, দূরে যাওয়া এই জায়গাটা। কিন্তু সিংহ রাশি 2021 পুরাতন প্রেম কিন্তু কামব্যাক করবে, আপনাদের পুরাতন প্রেম ফিরে আসবেই আসবে। এটা হচ্ছে সিংহ রাশি 2021 খুব সুবর্ণ সুযোগ পুরাতন প্রেম কামব্যাক করা, যদিও আপনার রাশিচক্রে দেখা দরকার পঞ্চম ভাবের অবস্থা। এইবার আসি আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাটা। দেখুন, আপনাদের কর্মভাবে, কর্মের জায়গাটা যদি আমি ধরি, আপনাদের কর্মভাবের উপর রাহু অবস্থান করছে, অর্থাৎ কর্ম পরিবর্তনের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। যারা ভাবছেন যে আমি ট্রান্সফার নিব
দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, এই 2021-এ কিন্তু আপনাদের ট্রান্সফারের জায়গাটা কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদের আসবে। বা যারা জব করছেন স্যাটিসফ্যাকশন নেই জবে, অর্থাৎ আপনি হয়তো 15,000 টাকা স্যালারি জব করছেন, সেখানে আপনি হয়তো পারমান 30,000 চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করবে। অর্থাৎ জব চেঞ্জ হয়ে ফার বেটার জব পাওয়ার কিন্তু জায়গা সিংহ রাশি যদি আপনি হন আপনারা কিন্তু তৈরি করছে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি, পদোন্নতি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রেশার চাপ আপনাদের কিন্তু থাকবে 2021-এ, কর্মকেন্দ্রিক চাপ আপনাদের কিন্তু থাকছে। এবার আসি আপনাদের কেরিয়ারে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এবছর থাকছে। এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছে, অর্থাৎ আলোর জগতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ ডান্স, অ্যাক্টিং, মডেলিং, সিরিয়ালের মধ্যে যুক্ত আছে, বা ক্যামেরার পিছনে কাজ করছেন, বা প্রডিউসার, কোরিওগ্রাফার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, গ্ল্যামার দুনিয়াতে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো নিয়ে আসবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। যারা রাজনীতিতে আছেন, রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এবছর দেখা যাচ্ছে। রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের 2021 শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভের জায়গায় কিন্তু থাকছে। যদি আপনি ফুডের ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট লাভ পাবেন। যদি আপনি হোটেলে ব্যবসা করেন, সেটাতেও লাভ। আপনি যদি জুয়েলারির বিজনেস থাকে, সেখানে আপনারা ভালো ফল পাবেন। যদি আপনি ট্যুরিজমের ব্যবসা থাকে, সেক্ষেত্রেও ভীষণ লাভ। আপনার যদি ট্রান্সপোর্টের বিজনেস থাকে, সেক্ষেত্রেও লাভ কিন্তু আপনারা পাবেন। আপনার যদি পেট্রোল কেমিক্যালের ব্যবসা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। পেট্রোল কেমিক্যাল বা আপনার পেট্রোল পাম্প আছে, বা আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার শিল্প আছে, বা আপনি জলীয় প্রোডাক্ট, বা আপনার দুধের ব্যবসা আছে, বা আপনি জলীয় প্রোডাক্টের ব্যবসা করেন, বা আগুনের সাহায্যে যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলো যদি আপনি করেন, বা আপনার যদি কসমেটিক্সের দোকান থাকে, বা আপনার যদি মুদিখানার দোকান থাকে, বা আপনি যদি পুকুরে চাষ করেন, পুকুর চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাউন্ড লেভেলে যারা আছে বা জমি চাষ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট লাভের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। দেখুন, আপনারা যারা শেয়ার মার্কেটে আছেন, এখানে কিন্তু আমি বারবার বলছি প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ঘটাচ্ছে। লটারি থেকে, শেয়ার থেকে কিন্তু আপনারা কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। আপনি যদি সিংহ রাশি জাতক বা হন, সেক্ষেত্রে আপনি যদি সেলসে কাজ করেন, আপনি যদি মার্কেটিং লেভেলে কাজ করেন, আপনি যদি কোনো এজেন্ট হন, সেলস মার্কেটিং এজেন্ট, এই ক্ষেত্রে কিন্তু আপনারা ডোর টু ডোর আপনাদেরকে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে, অর্থাৎ সেলস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে। যারা ডক্টর বা অ্যাডভোকেট বা অ্যাস্ট্রোলজার বা টিচিং লাইনে আছে, অর্থাৎ টিউশনে পড়িয়ে হয়তো আপনি অনলাইনে টিউশনই পড়ান, অনেকে করছে এখন অনলাইনে পড়াচ্ছে, বা আপনি ব্যাচ পড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সকল সেলফ প্রফেশন, এটাকে বলছি সেলফ প্রফেশনে, সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু দেখা যাবে। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবার আপনাদেরকে বলি, আপনাদের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি, যদি একটুকু গাছের পাতা না নড়ে আমার কথা শুনে, তাহলে জানবেন আপনার দশা অন্তর্দশা পারমিট করছে না, অথবা আপনার বাই বার্চার আপনার রাশিচক্রে কোনো গ্রহের দোষ আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই
রেক্টিফিকেশন করেন, নিশ্চিত রূপে ভালো ফলগুলো আপনারা পাবেনই পাবেন। সিংহ রাশি যদি আপনি হন, আপনার পিতার থেকে সহযোগিতা, আপনার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, কিন্তু শত্রুতার যোগ থাকছে। আমি বারবার বলছি, আপনাদের উন্নতির কারণ শত্রুতা, আপনাকে দেখে জেলাসি করা, এই জায়গাটা কিন্তু থাকছে। ভাড়াটিয়া নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। ভাড়াটিয়া যারা ভাড়া বাড়ি ভাড়া দিয়ে চলেন, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা চলছে না। ওভারঅল কিন্তু কেটে যাবে এই বছরটা। ভাড়া দিয়ে দাঁড়া চলেন, দোকান ভাড়া দেন বা ঘর ভাড়া দেন, সেই ক্ষেত্রে কিন্তু তেমন সমস্যা কিন্তু নির্দেশ করছে না। যাদের কোর্ট কাছারি কেস মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, যে কোনো পদক্ষেপ নিন, একটু ভেবে চিন্তে পদক্ষেপ নিন। অর্থ ধার দেওয়ার ব্যাপারে একটু চিন্তা করবেন, অর্থ ফট করে ধার দেবেন না, টাকা কিছু কিছু ক্ষেত্রে বসে যাওয়ার ভয় কিন্তু থাকছে। ওভারঅল যদি বলা যায়, আপনার একটু চোখ কান খুলে এবছর চলুন, নিশ্চিতরূপে আপনারা ভালো ফল পাবেন। অর্থাৎ 2021 আপনাদের অনেক কিছু প্রাপ্তির জায়গাটা আপনারা কিন্তু পেতে চলেছেন। অবশ্যই 2021 আপনাদের ভালো একটা শুভ বছর হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকল